29শে সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বসছে বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনা হবে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বৈঠক অনলাইনে হবে, তাই কোনো সমঝোতা সই হবে না। বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শ কমিশন জেএসএসসির সর্বশেষ বৈঠক হয় দিল্লিতে। গত বছরের ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন এ কে আব্দুল মোমেন ও ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এতে মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহায়তা সহ চারটি সমঝোতা সই হয়। এবার করোনা পরিস্থিতিতে ষষ্ঠ বৈঠক ভার্চুয়ালি আয়োজন করছে ঢাকা। বৈঠকের প্রস্তুতি ও এজেন্ডা ঠিক করতে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেন ভারতীয় বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। জয়েন্ট কনসালটেটিভ কমিটি যেটা আছে জেসিসি, 29 সেপ্টেম্বর অপরাহ্নে সেই মিটিংয়ে এটাতে একটা অন্যতম একটা এজেন্ডা যে হাউ টু মিনিমাইজ দিস কাইন্ড অফ আনডিজায়ারেবল ডেথস, সেটা নিয়েও আলোচনা হবে। তিনি আরও জানান, ভারতের $800 কোটি লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্প বাস্তবায়নের ধীর গতি নিয়েও আলোচনা করবেন এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আলোচনায় আছে পানি বণ্টন ইস্যুও। পানি সংক্রান্ত শুধু তিস্তা নয়, আরও অন্যান্য আমাদের যে নদীগুলো আছে অভিন্ন, সেগুলো নিয়েও আলোচনা এবং সেটার ব্যাপারেও আমরা দুই মন্ত্রী মহোদয় যদি একটা ইন্ডিকেশন দেন তাহলে আমরা হয়তো আগামীতে হয়তো বসতে পারি জেআরসি ফরম্যাটে। লাইন অফ ক্রেডিট যেগুলোর মাধ্যমে বেশ কিছু প্রজেক্ট আছে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা এবং একটা মেকানিজমের কথা আমরা ইতিমধ্যে শুনেছি যে সচিব পর্যায়ে এটা ওভারসি করার বিষয়টা, তো সেইগুলোতেও হয়তো দুই দেশের মন্ত্রীরা হয়তো একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দিবেন। জেসিসির বৈঠকের পরই সিদ্ধান্ত পর্যালোচনা করতে দিল্লি সফর করবেন ঢাকার পররাষ্ট্র সচিব। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।